কোনো কিছু না থাকে তাহলে তাকে আপাতত হোম পেজ কি থাকবে যেন স্ট্যাটিক কন্টেন্ট থাকে আর কি। লিড কোন ফিচারটা আজকে আপনাদেরকে দেখাবো বলছিলাম, আপাতত একটা প্যারাগ্রাফ লেখা ব্ল্যাঙ্ক প্যারাগ্রাফ দিয়ে রাখেন, তাহলে অ্যাটলিস্ট আমার ডিজাইনটা ভাঙবো। প্যারাগ্রাফ থাকা তরুণ হোম, আচ্ছা মেনু কন্টেন্ট এখানে আমরা বাই ডিফল্ট একটা কাজ করতে পারি যে ফার্স্ট এটা নিয়ে আসতে পারি, হোম তো আমি জানি বাই ডিফল্ট ওয়ান, কন্টেন্ট ওয়ান, দেন হচ্ছে এটা তো এটা এলস তো এখানে শেষ হবে, তাহলে ফাইলিবল হোম তাই আসছে, হোম মেনু আসতেছে, ইজ আর হোম পেজ অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস। তো আপনারা এই আগামী ক্লাসে অবশ্যই, আজকে যে ভিডিও আমি উঠে দিছি, আগামী ক্লাসে এই জিনিসগুলো আমাকে পড়ে দেখাই দাও, হ্যাঁ ওই দিন কিন্তু আমি ক্লাস দেব। আমি আজকে রিড মোড ফিচারটা দেখাই দিচ্ছি, কিভাবে রিড মোড কাজ ফিচারটা থাকে। এখন এখানে এখানে হচ্ছে কি, আমাকে মেনুর জন্য রিপোর্ট অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজ থাকে, আমি ক্যাটাগরি গুলি দেখাবো, ক্যাটাগরি দেখাবো, ক্যাটাগরি কিভাবে কাজ করে চলুন। আমরা আগে ফ্রন্ট এন্ড টা শেষ করে ফেলছি, পরে ব্যাক এন্ড থেকে কিভাবে ফ্রন্ট এন্ড টা ম্যানেজ করা যায় সেটা। আমার ক্যাটাগরি গুলো এখানে আমি রাখতে পারি, তো আমি টেবিল করি, মেনুর মতো আমরা একটা করবো হচ্ছে ক্যাটাগরি, যেখানে রিড মোড ফিচার ক্যাটাগরিজ থাকবে, দুইটা দুইটা তৈরি করতে হবে ক্যাটাগরি, ক্যাটাগরিজ নামগুলোর জন্য ক্যাট আইডি ক্যাট নেম, আমরা দুইটা কলাম দিয়ে আবার করবো, এর বাইরেও আপনার অন্য স্ট্যাটাস তিনটা দিলেন, তাহলে ক্যাট আইডি নেম তো নেমটা অবশ্যই বাক্য হওয়া উচিত, আর স্ট্যাটাস ইন্টিগ্রেট করতে পারে, মানে ওয়ান হলে একটি বা জিরো হলে বা আপনি এখানে ইনামও বলে দেবেন,
বার্কার একটা দেন না, নিয়মটা ঠিক আছে। তো ক্যাটাগরি কিছু ইনসার্ট করে সেই ধরুন আমি ক্যাটাগরি করবো বাংলাদেশ, আর হচ্ছে আমি দিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যবসা সম্পর্কে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ওকে। তো এই ইনফরমেশন গুলোর সাথে রিলেশন থাকবে আরেকটা টেবিল, সেটা হচ্ছে পোস্ট বা আর্টিকেলস। সো আমি এটার নাম দিব পোস্ট, গুলো ক্যাট আইডি, মেনু আইডি, আর্ট আইডি, ক্যাট আইডি, টাইটেল, কন্টেন্ট, স্ট্যাটাস, পাঁচটা স্ট্যাটাস বা পোস্ট আইডি পোস্টার আগে টাইটেল কন্টেন্ট আমরা কিন্তু ব্যাকিতে এগুলো সব ম্যানেজ করা শিখবো। হ্যাঁ ফ্রন্ট এন্ডটা শেষ করে দিই, তারপরে কি হচ্ছে পোস্ট আইডি এখান এগ্রিমেন্ট হবে, আর এটা বার্কের অবশ্যই আর এটা টেক্সট হবে। আর স্ট্যাটাস তো কিনা কিনা হচ্ছে রেডিও বাটন কাজ করে কন্টেন্ট হচ্ছে এখানে 200 টেক্সট ঠিক আছে। আমি আবার ক্লিক করি
Then in care writing, post title, content, so Tina. Bucket and the extractors. In another term, in a few text is $5. Text is $5. I'm empty. ভালো বলতাম এড করলাম আফটার ক্যাট আইডি সেভ করলাম মার্কার ঠিক আছে এরপর হচ্ছে কন্টেন্ট ক্যাশ থেকে প্রবলেম হচ্ছে আর স্ট্যাটাস It's nice. Then I have some caching problem too. They have another one, I'm going to post insert for go. Then you give 8 hours, so Bangla is our project. After the Bangla is our project. So I mean, Bangla is our project. Bangla is our project. Bangla is our project.
রেডি দিলাম বাংলাদেশ ক্যাটাগরি অনুযায়ী। বাংলাদেশে কোন কয়টা ক্যাটাগরি, কত নম্বর ক্যাটাগরি? এক নম্বর ক্যাটাগরি। এক নম্বর ক্যাটাগরি আমি জানি আপাতত দুইটা আর্টিকেল পাবলিশ। ক্যাটাগরি এক, টাইটেল হচ্ছে দেশে একদিনে করোনা বন্ধের জন্য মৃত্যু। এগুলো একটু প্যারাগ্রাফ দিয়ে রাখতে হয়। আমি যদি ড্যাশবোর্ড করি না, এখানে প্যারাগ্রাফ দিচ্ছে। বড় নিচ্ছি কারণ রিপোর্ট দিতে পারে। তো আর্টটা বাংলাদেশ থেকে আর্টটা আমাকে নিতে ইচ্ছা করতো। ক্যাটাগরি ওয়ানের আন্ডারে এই টাইটেলটা এবং দুই তিনটা তিনটা করে রাখবে। দিলাম দুইটা আর্টিকেল আমার পাবলিশ হলো। দেখেন স্ট্যাটাস অ্যাপ্রো, মানে আমি একটা স্ট্যাটাস দেই জন্য সে মাইন্ড করছে তাকে স্ট্যাটাস পোস্ট। এখানে স্ট্যাটাস কি হবে অ্যাক্টিভ,
তো আমার এই দুইটাতে বাংলা দেখাচ্ছে, কারণ আমি ইউটিউব 8 সিলেক্ট করছি। তো আমি এখানে বাংলার জন্য কিন্তু ক্যারেক্টার সেট ইউটিউব 8 দাও, ডাটাবেস থেকে বাংলা আসার জন্য একটা কাজ করতে হয়, আমি আগে থেকে সেটা সারা কাজ করি। তো চলুন আমাদেরকে এখন ফার্স্টে ক্যাটাগরি গুলো শুরু করতে হবে। সাইড খুব সিম্পল, ধরুন আমি এখানে করলাম ক্যাটাগরি দিলাম, ক্লাস হইতে থাকুক আমরা এখন একটা মুভ চালাম ক্যাটাগরি হচ্ছে পাবলিশ। এইটাকে আমার কাজে লাগাতে পারি, ক্যাটাগরি ইনঅ্যাক্টিভ করতে পারি, ডিফারেন্ট কেস আসলো পরে চালাবো। এটা শুরু শেষ ধরুন, আর আমি কি করবো এখানে ক্যাটাগরিতে সব তো আনা দরকার নেই, আর আছে আর কি সবই নিয়ে আসবো। আপাতত আমি কি করবো ক্যাটাগরিটাকে এক্সট্রা করবো, ঠিক আছে কলাম নাম নেম, ঠিক আছে নাম রোধ মানে বলছি আমার টেবিলের নাম কি ক্যাটাগরিজ, কোনো প্রবলেমটা আইডেন্টিফাই করে আসি যে ক্যাটাগরিজ স্ট্রাকচার চেক এরোটা কি বলতেছে। আচ্ছা এক মিনিট পরে ক্লোজ হয়ে গেলে আপনার সেম লিঙ্কে আবার দিবেন, ঠিক আছে ডিবিতে, ডিবিতে চাই আমরা সিলেক্ট অল ক্যাটাগরি।
এর প্রবলেম অ্যাক্টিভ কথাটা কেউ লিখতে হবে না কেউ লিখতে হবে এই চলে গেলে আবার জয়েন করবে সেম এখন আমি কি করবো হাইপার রেফারেন্স চলে